আপনারা দেখছেন একুশে টেলিভিশন। যুক্ত হয়েছেন অধ্যাপক ডাক্তার ইকবাল আর্সেনাল, সভাপতি স্বাধীনতা চিকিৎসক পরিষদ সচিব। ইকবাল আর্সেনাল, আপনাকে আমি স্বাগত জানাচ্ছি একুশে রাতে, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। জি, শুনতে পাচ্ছি, ধন্যবাদ। আমি জানতে চাচ্ছিলাম যে চীনা প্রতিনিধি দল যাবার আগে যে কথাটা বলেছে যে দ্রুত শনাক্তকরণ, সেখান থেকে দ্রুত পরীক্ষা, দ্রুত শনাক্তকরণ, দ্রুত সঙ্গ নিরোধ এবং দ্রুত চিকিৎসা, নিশ্চয়ই তাদের সেই কথা আপনিও তাদের সাথে আপনার মিটিং হয়েছে বা ভিডিও কনফারেন্সে কথা হয়ে থাকবে, সেখান থেকে এই এই যে তাদের যে কথাটি, এটা তো প্রতিনিয়ত আপনারাও বলার চেষ্টা করেছেন সেই 8 মার্চের পর থেকে, কিন্তু আমরা বাংলাদেশে কতটা পেরেছি এটা জানতে চাচ্ছিলাম আমি ডাক্তার আয়শা আক্তারের কাছে। সেখান থেকে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করেছে যে বাংলাদেশের 64 জেলার এখনও অনেকগুলো জেলাতেই পিসিআর ল্যাব নেই, শুধু নমুনা সংগ্রহ করে সেটা পাঠিয়ে সেখান থেকে একজনার করোনা হয়েছে কি না সেটা শনাক্ত করতে আমাদের অনেক সময় লেগে যাচ্ছে। একবার আসত না, সেক্ষেত্রে কি আমরা দ্রুত শনাক্ত করতে পারছি? আমরা দ্রুত শনাক্ত করতে পারছি না, এবং আপনি ইতিমধ্যে যে দেখেছেন বা আমরা দেখেছি যে আপনার এক একজন যারা দিচ্ছেন নমুনা দেবার বেশ কয়েকদিন পরে, যে 5 থেকে 6 দিন পরে তারা রিপোর্ট পাচ্ছেন। এর কারণটা কি? কারণটা হচ্ছে যে ল্যাবরেটরি গুলোতে যে ব্যাকলগ, যে আপনার আগের নমুনা যে জমানো নমুনা, সেই নমুনার সাথে তাল মিলিয়ে ল্যাবরেটরি গুলো করতে পারছেন না তাদের সীমাবদ্ধতার কারণে। সেই সীমাবদ্ধতা দূর করবার বিষয়টা হচ্ছে যে শুধুমাত্র যে পিসিআর ল্যাব দেওয়া, যে আপনার জেলা পর্যায় পর্যন্ত দেওয়া, সেটাও একটা বিষয় না। বিষয়টা হচ্ছে যে আপনার এখানে যে আপনার জনবলের যে বিষয়টা আছে, যে দক্ষ জনবল, সেটারও ঘাটতি আছে আমি মনে করি। তো সেই জন্য যে ল্যাবরেটরি গুলো করা হয়েছে, সেই ল্যাবরেটরি গুলোর যদি সক্ষমতা বাড়ানো যেত তাহলে পরে কিন্তু প্রথম ধাপে যেগুলো সম্ভব হতো। আর হচ্ছে যে আপনার যে যেগুলো আমাদের মেডিকেল কলেজ যেগুলো আছে, সেই মেডিকেল কলেজ গুলোতে, যে নতুন মেডিকেল কলেজ সহ সেই মেডিকেল কলেজ গুলোতে যেহেতু সেখানে শিক্ষক আছেন বিভিন্ন পর্যায়ে, সেখানে যদি আপনার করা যায় তাহলে হয়তো হতে পারে। তবে আমি ইতিমধ্যে যেটুকু জানতে পেরেছি যে নীতি নির্ধারিত জায়গা থেকে সিদ্ধান্ত হয়েছে যে প্রত্যেক জেলায় পিসিআর ল্যাব করা হবে, কিন্তু সেটাও একটা সময় সাপেক্ষ ব্যাপার। কারণ যে আমরা দেখতে পাচ্ছি যে আপনার এই পিসিআর মেশিন যে আমদানি করা বা আনা, সেখানেও কিছুটা আপনার আছে মানে আপনার নানান রকম জটিলতা আছে। তো সেই বিবেচনায় আমি মনে করি যে ইতিমধ্যে যে আমরা যে পরামর্শ কমিটি, আমরা কিন্তু বলেছি যে অন্যান্য যে সমস্ত পদ্ধতি আছে সেগুলোকে সম্প্রসারিত করবার জন্য, যে আপনার যেগুলো দিয়ে সহজভাবে আপনার করা যায় এবং আপনার সেজন্য খুব বেশি আপনার টেকনোলজির প্রয়োজন হয় না, এই ধরনের যে পদ্ধতিগুলো অনুসরণ করবার জন্য। ধন্যবাদ। আমি একটু ডাক্তার ইকবাল আর্সেনাল আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি পরামর্শ কমিটির সদস্য এবং আপনারা নিয়মিত কাজ করছেন এবং পরামর্শগুলো দিচ্ছেন, লকডাউন থেকে শুরু করে কিভাবে দ্রুত পরীক্ষা করা যায় কিংবা দ্রুত রিপোর্টগুলো আনা যায়, এক্ষেত্রে কোন কোন জেলা, আমি নিজে হবিগঞ্জ, সিলেট সহ বেশ কয়েকটি জেলা, কুমিল্লা, চাঁদপুর দেখেছি যে আজকে 23 জুন 9 জুন তারিখে টেস্ট করে 10 জুন তারিখে টেস্ট করে স্যাম্পল দিয়ে এখনও রেজাল্ট পায়নি রোগী, কিন্তু এর মধ্যে যে 14 দিনের যে মেয়াদটা আছে, যে 14 দিন আইসোলেশন সঙ্গ নিরোধ থাকা হোক, পজিটিভ কিংবা তার উপসর্গ থাকুক, সেই মেয়াদটা পার হয়ে যাচ্ছে। সমস্যাগুলো সাধারণ মানুষের এখানে হচ্ছে। আর আপনি বলছেন যে জটিলতার ব্যাপারটা কি একটু বলবেন, পিসিআর ল্যাব স্থাপনে জটিলতা, এটা একটু যদি স্পষ্ট করেন, এখানে কি কোনো অনিয়ম আছে কিংবা অন্য কোনো সমস্যা আছে কি? না 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 না। আরেকটা কথা বলবেন, কিভাবে টেকনোলজি নির্ভর টেস্ট না করে কিভাবে সহজ পদ্ধতি, সেটাও যদি একটু ক্লিয়ার করেন। জি, ধন্যবাদ। সেটা আমরা বলছিলাম যে আপনার জটিলতা মানে কি, জটিলতা হচ্ছে যে অনেকগুলো পর্যায়ে, যেমন হচ্ছে যে আমাদের দেশে তো মেশিন গুলো অ্যাভেলেবল, এগুলো আমদানি করতে হয়, আমদানি করতে গেলে ওয়ার্ল্ড মার্কেটে আপনার অ্যাভেলেবল থাকতে হবে এবং আপনার যে বিমান চলাচল ব্যবস্থা সবকিছু মিলে, তারপরে আপনার হচ্ছে যে এখানে জনবল, দক্ষ জনবল
যে ধরনের জনবল লাগে, যেমন মাইক্রোবায়োলজিস্ট, ভাইরোলজিস্ট বা বায়োলজিক্যাল সায়েন্সের এদেরকে লাগে, সেই জনবল এগুলোর একটা বিষয় আছে। রাতারাতি তো জনবল তৈরি করা যায়। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার যে প্রশ্নটা আপনি করেছেন সেটা হচ্ছে যে আমি একটু আগেই যেটা বললাম যে আমরা ইতিমধ্যে যে আমাদের টেস্টের যে পরিধি সেটা সম্প্রসারিত করবার জন্য আমরা পরামর্শ দিয়েছি এবং সেই অনুযায়ী তারা কাজ করছেন। যেমন আপনার মহাপরিচালক যে আপনার আমাদের ওষুধ প্রশাসন, তার ওখানে একটি কমিটি করা হয়েছে, তারা আপনার গাইডলাইন গুলো তৈরি করছেন। গাইডলাইন গুলো তৈরি করার পরে, কারণ আপনারা জানেন যে ইতিমধ্যে যে মানে আপনার বিভিন্ন ধরনের মানসম্মত নয় এমন সমস্ত পরীক্ষার জন্য আপনার অনেকেই আমদানি করে বসে আছেন বাংলাদেশে, তো সেই সমস্ত পরীক্ষাগুলো যদি করা হয় তাহলে পরে আমাদের যে শনাক্তকরণ আসলে সেখানে সাহায্য করবে না। তো আমরা তাদেরকে বলেছি এবং তারা বিশেষজ্ঞ দিয়ে কমিটি করেছেন, তারা গাইডলাইন তৈরি করছেন, আজকেও তারা একটা সভা করেছেন, তারা ইতিমধ্যে তিনটি সভা করেছেন এবং তারা খুব সিনসিয়ারলি কাজ করছেন, প্রতিনিয়ত কাজ করছেন এবং গাইডলাইনটা তৈরি হয়ে গেলে তখন যে পরীক্ষাগুলো দিয়ে এই যে আপনার পিসিআর এর সাবস্টিটিউট হিসেবে কাজ করা যাবে সেইগুলো তারা তখন পরামর্শ দিলে তখন আমরা এগুলো শুরু করতে পারবো। কিট দিয়ে পরীক্ষা, র‍্যাপিড কিট দিয়ে পরীক্ষার কথা বলছেন? না 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 না, আমি আমরা বলতেছি যে আপনার পয়েন্ট সার্ভিস আপনার না, যেটা হচ্ছে যে আপনার অ্যান্টিজেন মানে ডায়াগনোসিস এর জন্য অ্যান্টিবডি ডায়াগনোসিস এর জন্য কোনো সাহায্য করবে না, কারণ আপনারা ইতিমধ্যে সবাই আপনার এই আপনার এই কোভিড এর কারণে যে ইমিউনোলজিও শিখে গেছেন যে আপনার IgM তৈরি হতে মিনিমাম 7 দিন সময় লাগে এবং IgG তৈরি হতে আপনার মিনিমাম আপনার 2 সপ্তাহ অপটিমাম 4 সপ্তাহ সময় লাগে। তো এই যে সময়গুলো, এই সময়গুলো ক্ষেপণ করে তো আপনার হচ্ছে ডায়াগনোসিস করা যাবে না। ঠিক এখন PCR যেমন নমুনা দিয়ে 5 দিন 7 দিন 10 দিন পরে রিপোর্ট পাওয়ার মতোই ব্যাপারটা হবে, সেই জন্য যে আপনার অ্যান্টিজেনের অল্টারনেটিভ যে সমস্ত পরীক্ষা নিরীক্ষাগুলো আছে এলাইজা সিস্টেমে আছে, তারপরে আপনার কিছু আছে যে মানে আপনার অ্যানালাইজার দিয়ে করা সম্ভব হয়, এগুলো তারা পরীক্ষা নিরীক্ষা করে যেগুলো সুইটেবল যেগুলো মানসম্মত, যেগুলো আপনার CDC বা আপনার FDA স্বীকৃত, সেই সমস্ত জাতীয় যে আপনার পরীক্ষার যে আপনার রসদ গুলো তারা আমদানি করবেন বা সেগুলো ব্যবহার করবার জন্য তারা অনুমতি দেবেন।